সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা আজকে প্রথম ভিডিওটা যারা দেখনি তারা দেখে নিও এস সি বেঙ্গল গোয়া ভিলেজিও ছেড়ে দিচ্ছে সেই ব্যাপারে কিন্তু পুরো আপডেট আছে প্রথম ভিডিওটায় ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে এন্ডস্ক্রিনেও দেওয়া থাকবে তোমরা ওখান থেকে দেখে নিও এই ভিডিওটা কিনি কালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এবং সেটায় আমরা জানিয়েছিলাম যে চিমা কিন্তু আজ থেকে প্র্যাকটিসে নামছে উইথ দ্য বল এবং তখন হয়তো অনেকে কমেন্ট বক্সে দেখছিলাম যে কোয়ারেন্টিন চলবে কি করে আপনারা বলছেন ভুলভাল খবর দেবেন না তো আজ অফিসিয়ালি এসসি ইস্টবেঙ্গল থেকে পিকচারও দিয়ে দেওয়া হয়েছে যারা কালকে আমাকে বলছিলেন যে ভুলভাল খবর দিচ্ছিলাম তো কাইন্ডলি তারা একটু চেক করে নেবেন এসসি বেঙ্গলের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলগুলো সেখানে কিন্তু চিমা যে প্র্যাকটিসে নেমেছে সেটার কিন্তু ছবি দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ চিমার প্র্যাকটিস শুরু হয়ে গেছে এর সাথে আরেকটা বড় খবর যেটা আপনাদের সামনে এই মুহূর্তে দেব হয়তো অনেকেই খবরটা পেয়েছেন আমি সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়েছিলাম সেটা হচ্ছে প্রি এই মাস থেকেই এসসি ইস্টবেঙ্গল তাদের প্রি সিজন স্টার্ট করেছে এবং এই মাসেই কিন্তু তারা প্র্যাকটিস ম্যাচ খেলবে আপনাদের জানিয়েছিলাম ঠিক সেরকমই আজ কিন্তু এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে দুটি প্র্যাকটিস ম্যাচের কিন্তু বিবরণ অফিসিয়ালি ঘোষণা করা হলো এক হচ্ছে ভাস্কো স্পোর্টিং ক্লাব আর টি হচ্ছে ফরমার আই লিগ চ্যাম্পিয়ন সালগাওয়ার এফসি দুটো দলের সাথেই কিন্তু ডন গ্রাউন্ডে শুক্রবার এবং শনিবার অর্থাৎ কাল এবং পরশু দিন কিন্তু দুটো প্র্যাকটিস ম্যাচ এসসি বেঙ্গল খেলতে চলেছে তাদের প্রি সিজেন অনুযায়ী ভাস্কো এসসি এবং আই লিগ চ্যাম্পিয়ন ফর্মার আই লিগ চ্যাম্পিয়ান সালগাওয়ার এফসির সাথে পরপর দু দিন দুটো প্র্যাকটিস ম্যাচ কিন্তু এসসি বেঙ্গল খেলবে এবং মানলো দিয়াস কিন্তু তার প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে সেখানে ব্যবহার করে নেবেন তো যেরকম বলেছিলাম সেরকমই কিন্তু হতে চলেছে তো এই ভিডিওটা এর থেকে বেশি বড় করবো না জাস্ট এই ছোট আপডেট দুটো দেওয়ার জন্য যারা জানেন না বা এখনও জানতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা বানানো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ গাইস